ফ্রেন্ডস, এই মুহূর্তে আমরা আছি স্ক্রিনারের উপর এবং আজকে আমরা বিশেষ বিশেষ কিছু কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি, যাদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে সেসব কোম্পানি অনেকটাই হাই হয়েছে, একদম ওভারব্রটে পৌঁছেছে, তো ওই লেভেলটাতেও কিন্তু সারাক্ষণ থাকবে না, কারেকশন আসতে পারে। তো প্রথম যে কোম্পানিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেই কোম্পানির নাম হচ্ছে বাজাজ অটো। বাজাজ অটো এই মুহূর্তে 10,400 ট্রেড করছে, লাস্ট সেশনে 4.97% মতো পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। এই মুহূর্তে বাজাজ অটো আমরা জানি যে অটো সেক্টরে বিলং করছে, লার্জ ক্যাপ কোম্পানি আছে, একদম ডেট ফ্রি কোম্পানি আছে, নিজের সেক্টরে মার্কেট লিডার আছে, কোম্পানি দারুণভাবে কিন্তু পারফরমেন্স আমাদেরকে দেখাচ্ছে। ওয়ান ইয়ারে দেখুন সিএজিআর নাম্বার দেখে বলছে 127% মতো, থ্রি ইয়ার্সে 41, ফাইভ ইয়ার্সে 31 এবং 10 ইয়ার্সে 16% দেখতে পাওয়া যাচ্ছে। যদি আপনারা সেলসের দিকে নজর দেবেন তো 2020 সালে 29,000, দেন 27,000, 33,000, 36,000, 44,000, 47,000 কারোর হয়ে দাঁড়িয়েছে। নেট প্রফিট দেখতে পাওয়া আছে অলমোস্ট 5,000, 4,000, 6,000, 6,000, 7,000, 700, 8,000 কারোর হয়ে দাঁড়িয়েছে, তো কন্টিনিউসলি কিন্তু বাড়ছে। এই মুহূর্তে আমরা চলে যাব বাজাজ অটোর চার্টের উপর। এই মুহূর্তে আমরা চলে এসেছি বাজাজ অটোর চার্টের উপর। ফ্রেন্ডস, বাজাজ অটোর চার্টের উপর যদি ক্যান্ডেল দেখবেন তো সেটা ভেরি বুলিশ দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে আরও কিছুটা পারফরমেন্স আমাদেরকে দেখাতে পারে। স্ট্রং একটা রেজিস্ট্যান্সের উপরেও ক্লোজিং দিয়েছে, 10,000-এর উপরে ক্লোজিং দিয়েছে দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে অ্যাটলিস্ট 500 থেকে 800 অবধি পৌঁছাতে পারে। কিন্তু আরএসআই যদি দেখবেন তো সেটা কিন্তু অনেকটাই হাই দেখতে পাওয়া যাচ্ছে, আরএসআইকে লাগিয়ে দিয়েছে, আরএসআই নাম্বার 72 দেখতে পাওয়া যাচ্ছে, তো এখান থেকে কিন্তু নিচের দিকেও নেমে আসতে পারা, কিন্তু এই লেভেলটাতে বাইং করে পয়সাকে ফাঁসাতে যাব না। যে কোনো সময় মার্কেট যদি নিচের দিকে নেমে আসে তাহলে কিন্তু স্টক নিচের দিকে নেমে আসবে, তো সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। অলরেডি অনেকটা হাই হয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। ফ্রেন্ডস, স্টক কিন্তু সবসময় উপরের দিকে থাকবে না, নিচের দিকেও নেমে আসবে, তো যখন নিচের দিকে নেমে আসবে সেই পজিশনে আমরা ফোকাস করব। এই মুহূর্তে বলিঙ্গার ব্যান্ডের হিসাবে সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে 9,700 লেভেল থেকে 9,300 কাছাকাছি। চলুন চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যেই কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে সান ফার্মা। সান ফার্মা এই মুহূর্তে অলরেডি অনেকটা পারফরমেন্স দেখিয়ে দিয়েছে, এই লেভেলটা দেখুন 1500 লেভেল থেকে 1700 অবধি পৌঁছেছে, এখানে কয়েকদিন কনসোলিডেশন করলো, দেন সেখান থেকে মুভমেন্ট আমাদেরকে দেখাচ্ছে। এই মুহূর্তে আমরা চেক করবো আরএসআই নাম্বার কি আছে এবং বলিঙ্গার ব্যান্ড কী ইন্ডিকেট করছে। আর দেখবো আরএসআই নাম্বার অলমোস্ট 72-এর কাছাকাছি এবং বলিঙ্গার ব্যান্ডের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে একদম রেজিস্ট্যান্সকে ছুঁয়ে নিয়েছে। বেশ লম্বা সময় ধরেই আমরা দেখতে পাচ্ছি যে মিডিয়ান লাইনের নিচে কিন্তু নামে নেই, 2 জুলাই থেকে আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরের দিকেই আছে, নিচের দিকে নামে নেই, কিন্তু নিচে নামার সময় কিন্তু চলে এসেছে। তো এই মুহূর্তে নজর রাখতে হবে সান ফার্মার দিকে। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট কোম্পানির দিকে, তার আগে ফ্রেন্ডস এখনও অবধি যদি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের ভিডিও দেখার জন্য। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে টাইটেন। টাইটেনের চার্টের উপর নজর দিন। টাইটেনের মধ্যে ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, দেখুন এভাবে টাইটেনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এভাবে উপরে যাচ্ছে নিচে আসছে, ঠিক একই লেভেলে পৌঁছাচ্ছে, দেন সেখান থেকে কিন্তু কারেকশান আমাদেরকে বারবার দেখাচ্ছে। এই লেভেলটাতে আগেও পৌঁছেছিল 3600 লেভেল থেকে, দেন সেখান থেকে নিচে এসেছিল, দেন আবারও 3600 অবধি পৌঁছেছে, লাস্ট সেশনে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কারেকশান কিন্তু এসেছে, এখান থেকে যদি নিচের দিকে নেমে আসছে 3500 থেকে 3400 অবধি আবারও আসতে পারে টাইটেন কোম্পানি। তো টাইটেন কিন্তু এই মুহূর্তে উইক হওয়ার জন্য রেডি হচ্ছে, তো আপনারা নজর রাখতে হবে। চলে যাবো নেক্সট কোম্পানির দিকে। নেক্সট যে কোম্পানি আছে সেই কোম্পানির নাম হচ্ছে টিসিএস। টিসিএস লাইফ টাইম হাইতে পৌঁছেছিল, 4,600 কাছাকাছি পৌঁছেছিল এবং লাস্ট 2 সেশন ধরে নেগেটিভ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে যদি নিচের দিকে নেমে আসছে 4,300 অবধি আসতে পারে। এই লেভেলটাকেও ভেঙে দিলে আমি বলবো 4,200 অবধি কিন্তু আসতে পারে টিসিএস। তো টিসিএস এর মতন স্টক যদি আমাদেরকে কারেকশন দেখাচ্ছে তবে অবশ্যই আমি বলবো সুযোগ হাতে এসে পৌঁছেছে, তো সেই সুযোগকে কাজে লাগানো যেতে পারে। বলিঙ্গার ব্যান্ডের মধ্যে আমরা দেখতে পাচ্ছি একদম রেজিস্ট্যান্সকে ছুঁয়ে দেন সেখান থেকে নিচে এসেছে,
ব্যান্ডের হিসাবে সাপোর্ট দেখতে পাওয়া যাচ্ছে। মিডিয়ান লাইনের কাছে আছে 4300, এটাকে ভেঙে দিলে 4000 অবধি আসতে পারে, এবং আরএসআই নাম্বার 70 থেকে 63 কিন্তু হয়েছে, উইক হতে চলেছে। তো আপনারা নজর রাখতে থাকুন। চলুন দেখাবো একটা নতুন ভিডিওর সাথে। লাস্ট অব দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।